একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত? এক দিরহাম। বিশ্বনবী বললেন না না, এক দিরহাম তো অনেক কম হয়ে যায়, মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নি আশতারিহিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিরহাম নয় দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ঈসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন, দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিরহাম দিয়ে বললেন, যাও এক দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন। আল্লাহু আকবার। Likey.